বাংলাদেশী সংস্থাপনক কেন্দ্র করে রাজ্যজুড়ি অব্যাহত আছে ব্যাপক প্রতিবাদ। নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক বাতিল করার বাবে উত্তল প্রতিবাদ সাব্যস্ত করে আহিছে দল সংগঠনে। এনে প্রতিবাদ অব্যাহত থাকার মাজতে পিছ দুয়ারেদি হিন্দু বাংলাদেশীক রঙা তলিচা পাড়ি দিছে কেন্দ্রীয় সরকারে। দীর্ঘমেয়াদী ভিসা প্রদানের তৎপরতা কেন্দ্র সরকারের। 21 দিনের ভিতরতে ভিসা পাব হিন্দু শরণার্থী। প্রতিবাদের বাবে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক আইনত পরিণত করার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হওয়াত নতুন কৌশল রচিলে কেন্দ্রের বিজেপি সরকারে। নতুন নিয়ম অনুসরি 21 দিনের ভিতর ভিসা নিশ্চিত করব নোৱাৰিলে কেন্দ্রীয় সরকারক কারণ দর্শাব লাগিব সংশ্লিষ্ট বিষয়াই। ভিসা পালে স্থাবর সম্পত্তি ক্রয় করব পাৰিব হিন্দু শরণার্থী। হিন্দু শরণার্থীর সংস্থাপনের পথ প্রশস্ত করলে মোদী সরকারে। যিকোনো প্রকারে পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তানের পর আহা হিন্দুক আশ্রয় দিবলৈ দায়বদ্ধ বিজেপি সরকার। এই লক্ষ্য সিদ্ধির বাবে বিজেপি সরকারে উত্থাপন করেছিল নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক 2016। কিন্তু এই বিধেয়কখনের বিরুদ্ধে লগতে বিভিন্ন রাজ্যত প্রবল জনমত সৃষ্টি হওয়াত মোদী সরকারে দীর্ঘমেয়াদী ভিসা প্রদানের ব্যবস্থা করে প্রকারান্তরে নাগরিকত্ব দিয়ার পথ মুক্তি করলে হিন্দু শরণার্থীর। 2001 চনের পর এই পর্যন্ত 30,000 পাকিস্তানের পর আহা হিন্দুক ভিসা প্রদান করেছে কেন্দ্রয়। কেন্দ্রের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এনডিএর মিত্রদল অগপর বিধায়ক সত্যব্রত কলিতার হুঙ্কার। যিকোনো মূল্যের বিনিময়ত রোধ করব কেন্দ্রর সক্রান্ত। হিন্দু বাংলাদেশী সকল সংস্থাপিত করার কারণে বা হিন্দু বিদেশী সকল সংস্থাপিত করার কারণে কেন্দ্রীয় সরকারে যি ধরনের প্রচেষ্টাই নলক মানুষে গ্রহণ নকরে। হিলঞ্জীয়া মানে সকল জাতীয় সংগঠন, সকল রাজনৈতিক শক্তি বা মানুষে ইয়ার বিরোধিতা করব আর কোনোপধ্যে এই কথাও আমি নাগরিকত্ব সংশোধনী বিলর নিচিনাক এই বিধেয়কের নিচিনাক এইখানে আমি বিরোধিতা করি আর কেউ ইয়াক গ্রহণ হবলে নিদি। অতি কৌশলে বিদেশী হিন্দুক দীর্ঘমেয়াদী ভিসারে নাগরিকত্ব প্রদানের বিজেপি সরকারের অভিসন্ধির বিরুদ্ধে এতিয়া আন দল সংগঠনে কি প্রতিক্রিয়া প্রকাশ করে সেয়াহে লক্ষণীয় হব। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।